नमस्कार बंधुरा, सविता कुकिंगे आपनादेर सबाइके स्वागत। आमी आजके आपनादेर साथे एकटा रेसिपि शेयर करछी सर्षे रुई। आपनारा एटा अवश्यई गरम भातेर साथे परिवेशन करबेन। ताहले चलुन देखे नी सर्षे रुई बानाते की की लागछे। एखाने एकटा मीडियम साइजेर पेंयाज कुचि निएछि, सर्षे बाटा निएछि, काँचा लंका बाटा निएछि, टमेटो बाटा निएछि, धने पाता कुचि निएछि और 1 टीस्पून कालो जीरे নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতন লবণ আর নিয়েছি পরিমাণ মতন হলুদ এবং 2 পিস তেজপাতা। আর এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি, সেটা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। আমি কড়াইটা হাই ফ্লেমে বসিয়ে সাদা তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছের 1 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অন্য পিঠটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার কালো জিরা দিয়ে দিলাম। আর 2 পিস তেজপাতা। এবারে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিচ্ছি। এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবারে হালকা নাড়াচাড়া করে নিয়ে 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবারে 1 টিস্পুন জিরা গুঁড়ো দিলাম। আর 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিলাম। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম।
ग्रेविटा ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। হালকা নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার হালকা নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এবার একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার টেস্টের জন্য একটু সরষের তেল উপর দিয়ে দিয়ে দিলাম। আমার সরষের রুই তৈরি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন, খুবই সুন্দর লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।